আমি তো আসলে পীর দরবেশ এরকম কিছু না যে বলতে পারবো আমার ভবিষ্যৎ পরিকল্পনা। অনারা আইয়ের গুরিজন, আইয়ের গুরিজন মানে আপনারা এসে ঘুরে যান, যেটা আসলে প্রশ্ন অ্যানসার দেওয়ার মতো সেটা অ্যানসার দেয়, যেটা অ্যানসার দেওয়ার মতো না সেটা দেয় না। আমি তো আসলে পীর দরবেশ এরকম কিছু না যে বলতে পারবো আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি। এখন পর্যন্ত ক্রিকেট খেলছি, এনজয় করছি এবং ইচ্ছা আছে যে যতদিন এনজয় করি এবং ফিট থাকি, দেশের জন্য পারফর্ম করতে পারি, ততদিন ক্রিকেট খেলে যাওয়া। দেখুন, এখন আমি আসি একজন খেলোয়াড়ের পর্যায়ে, যদি কখনো অফিসিয়াল কর্মকর্তার পর্যায়ে যাই তখন ওইভাবে চিন্তা করব। যে পরিমাণ যে ধরনের গরম পড়ছিল তার থেকে আসলে পুরো বাংলাদেশে সবাই একটু মুক্তি পাবে। আমি জানি না অন্যান্য জায়গায় হচ্ছে কিনা, বাট চিটাগংবাসীর জন্য তো এটা রহমত আর কি। সো যদিও আমাদের প্রোগ্রামের জন্য খুব একটা মানে শুভকর না, কিন্তু আসলে বৃষ্টি হওয়াটা আমাদের জন্য দরকার ছিল। যে ধরনের গরম পড়ছিল সেখান থেকে তো একটা রক্ষা পাওয়া যাবে, মানুষের মনে একটু স্বস্তি আসবে। টেস্টে সময় লাগবে আমাদের, আমাদের ভালো করার জন্য সময় লাগবে। ট্রানজ্যাকশন একটা পলিসির মধ্য দিয়ে টিমটা যাওয়ার একটা সম্ভাবনা আছে, সো একটু সময় লাগবে। আমি তো মনে করি ও ক্যাপেবল, এই কারণেই বিসিবি মনে করেছে যে ও ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, এই কারণে ওকে আসলে ক্যাপ্টেন্সিটা দিয়েছে। সো আমি ওর শুভকামনা জানাচ্ছি, আশা করি জিম্বাবুয়ে সিরিজে ওর জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং ও সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারবে। তেমন কিছু না আসলে, এটা আপনি যতক্ষণ সমুদ্রে না যাবেন ততক্ষণ পর্যন্ত জানতে পারবেন না যে আসলে আপনার সিকনেসটা আসে কিনা, কারণ এর আগে কেউই আমাদের এরকম আমার ধারণা সমুদ্রের ভেতরে যাত্রা করেনি। সো যাদেরই ফাইন্ড আউট হয়েছে এটা আসলে খুব অস্বাভাবিক কিছু না, কারণ আপনি যদি চিটাগং থেকে ঢাকা বাসে করে যান অনেকেই আছে যে এরকম প্রবলেম ফেস করে। সো যাদের মোশন সিকনেস আছে তারা বাসে এই প্রবলেমটা ফেস করে, যাদের সি সিকনেস আছে তারা এরকম সমুদ্রে ফিল করেছে, এবং যদি কারো এরকম প্রবলেম প্লেনে থাকে তারা সেটা প্লেনেও ফিল করতে পারে। সেক্ষেত্রে বিসিবি অপেশাদার আচরণ করেছে বলে আপনাদের মনে হয়েছে কিনা? না, আমার কাছে সেটা মনে হয় না। প্রতিবারই বলি, আমি তো বলি যে চট্টগ্রাম আমার খুব কাছের, এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। এই মাঠে এসে সবসময় মানে বাংলাদেশ টিম, বাংলাদেশের প্রতিটা প্লেয়ার স্বাচ্ছন্দ্য বোধ করে। সো স্বাভাবিকভাবে চট্টগ্রাম আমাদের খুব ক্লোজ টু আওয়ার হার্ট। সব খাবারই, চিটাগংয়ের মানুষ তো আসলে খাবার খুব পছন্দ করে, যদিও পুরো বাংলাদেশের সবাই আমার কাছে মনে হয় আমি যেখানেই যাই দেখি শুধু খাবার আর খাবার, বাট চিটাগংয়ের খাবারের একটা আলাদা রকম প্রশংসা আছে সারা বাংলাদেশেই শোনা যায়। সো স্বাভাবিকভাবেই আমি সব খাবারই পছন্দ করি, আর আমি যেহেতু একজন ফুডি আমার সবই ভালো লাগে, সেটা কালাভুনা থেকে শুরু করে মেজবান থেকে শুরু করে সবই।